তবে কি বাংলায় এবারে শুরু হলো গীতা পাঠের ধারা? দিন কয়েক আগেই ময়দানে বসেছিল লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আসর। যদিও বেশ কিছু সনাতনী সংস্থা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করলেও বকলমে সেই গীতা পাঠের পৃষ্ঠপোষকতা করতে দেখা গিয়েছে বিজেপি নেতৃত্বকে, এমনটাই ধারণা সংশ্লিষ্ট মহলের। আর এবার ময়দানের পাল্টা গীতা পাঠের আসর বসতে চলেছে দীঘায়। নতুন বছরেই দীঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরটি উদ্বোধন করতে চলেছেন। তার আগে রাজ্যের মন্ত্রী অখিল গিরি উল্লেখযোগ্য মন্তব্য করে বসলেন। তিনি জানিয়েছেন, যে সময়ে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হবে তখনই গীতা পাঠের আয়োজনও করা হবে। ঠিক কি জানিয়েছেন অখিল গিরি? আপনি বললেন যে গীতা পাঠের আসর বসাবেন, কি বলবেন? আমরা গীতা পাঠ এর আগে চণ্ডী পাঠ করব বলেছিলাম, কিন্তু চণ্ডীপাঠটা আমরা করতে পারলাম না, যে কোনো কারণেই হোক। আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, আমরা ওখানে আমাদের জেলা থেকে, আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা পাঠ করব। কতজন মানুষের সমায়িত হতে পারে? আমরা কতটা বলতে পারছি না, আমরা আমাদের ব্রাহ্মণ সনাতন ব্রাহ্মণটা সেটা আয়োজন করবেন, আমরা সহযোগিতা করব। তবে 10,000 আমরা 10,000 টার্গেট করছি। এটা কি বিজেপির পাল্টা আয়োজন মনে করছেন? পাল্টা নয়, আমরা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন চণ্ডী পাঠ তো হয় না, এই জন্য গীতা পাঠ। মন্দিরের প্রস্তুতি কতটুকু, কবে নাগাদ হতে পারে? দুরন্ত গতিতে কাজ চলছে, সেটা কাজ শেষ হলে কবে উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী জানে, উদ্বোধনের দিন আমরাই যাই। মারিসদার রেখা গিরি, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, তার বাড়িতে রাত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে গতকাল রাত্রে, কি বলবেন? এটা তো যত নির্বাচন এগিয়ে আসবে তত আরও বেশি করে গ্রামে গ্রামে অশান্তি সৃষ্টি করবে ভারতীয় জনতা পার্টি, এবং ওটা তারা নিজেদের আবার ঘরে আগুন ধরিয়ে আমাদের উপর দোষারোপ করবে, এবং আবার আমাদের বাড়ির লোকেদের তারা সন্ত্রাস সৃষ্টি করবে, আইন শৃঙ্খলা অবনতি ঘটাবার চেষ্টা করবে। তারা কেন্দ্রীয় বাহিনীর ধমকানি দেখাবে, ওরা ভোট ডিক্লেয়ারে আরও বেশি করে ওরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করবে। তবে কবে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে তা অবশ্য নির্দিষ্ট করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্বামীজিকে অবমাননার অভিযোগ তুলে এক প্রতিবাদ মিছিলে যোগদান করেছিলেন অখিল গিরি। এদিকে অখিল গিরির এই মন্তব্যের পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।